রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আগস্ট মাসের প্রথম 29 দিনে 30 জন মারা গেছে। আর দেশে চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 42 জন। এই সংখ্যা গত 18 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ জানিয়েছে, দেশে এবারের ডেঙ্গু প্রাদুর্ভাবে ডেঙ্গুর সবচেয়ে ক্ষতিকর ধরন ডেনভি-3 দায়ী। এবছর যে দেখলাম যে ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব বেশ মারাত্মক এবং দেখলাম যে খুব দ্রুততার সাথে রোগীগুলো তাদের এই অসুস্থতা বাড়ছে এবং হাসপাতালে যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে তাদের প্যাটিলেট কমে যাচ্ছে এবং দেখলাম যে মৃত্যুর হারও বেশি আর কি। সে কারণে আমরা BCSIR বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আমরা ডেঙ্গু ভাইরাসের জেনোম সিকোয়েন্স করার চেষ্টা করি এবং আমরা ঢাকার একটা হসপিটাল থেকে আমরা 24টা স্যাম্পল আনি এবং 24টা স্যাম্পলের মধ্যে 20টা স্যাম্পলে আমরা সেরোটাইপ 3 আমরা যে নমুনাতে পাই যে সেরোটাইপ 3 এখানে আসে। ডেঙ্গুর এই সেরোটাইপ বা ধরনের কারণে দ্রুত রোগীদের রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে, সে কারণে আক্রান্ত ব্যক্তিরা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। দেখা গেছে সেরোটাইপ 2 এবং 3 অন্য দুটো সেরোটাইপ থেকে বেশি ডেঞ্জারাস বা ক্ষতিকারক, কারণ ওখানে দেখা যাচ্ছে ওখানে হয়তো কোনো প্রোটিন যে আছে প্রোটিনের তারতম্য আছে এই দুইটা জায়গায় অন্য দুটা জায়গা থেকে, এই জন্যই হয়তো ক্ষতিকারক একটা দিক। আর একটা দিক হলো কোনো ব্যক্তি যদি আজ থেকে 10 বছর আগে বা 12 বছর আগে এই সেরোটাইপ 1 দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে তিনি হয়তো বেঁচে গিয়েছেন এবং ওনার মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে। এখন যদি সেরোটাইপ 3 ওনাকে আবার আক্রান্ত করে তাহলে কিন্তু এটা আরও ভয়াবহ, এই কারণে হবে যে অ্যান্টিবডি থাকার কারণে তখন প্লাজমা লিকেজ হবে এবং প্লাজমা লিকেজ হওয়ার ফলে পানি বা তরল পদার্থ সেল থেকে বেরিয়ে যাবে। করোনা ভাইরাসের সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। চলতি বছর জানুয়ারি থেকে 29 আগস্ট পর্যন্ত দেশে 9,857 জন আক্রান্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এখনই জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। এই মুহূর্তে যেটা করা যায় যে 100-200 কীটতত্ত্ববিদ তাদের সহকারী নিয়োগ দিয়ে তাদের তত্ত্বাবধানে এখানে যদি জরিপ করা এবং আমাদের বাহক নিয়ন্ত্রণের সমন্বিত ব্যবস্থাপনাটা এখন চালু করা যায় তাহলে হয়তো বা আমরা দ্রুত এটা সমাধান পেতে পারি। এছাড়াও আমাদের ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে কীটতত্ত্ববিদের নেতৃত্বে প্রত্যেকটা বাসায় বা বিল্ডিংয়ে যে কমিটি থাকে তাদের সভাপতিদেরকে যুক্ত করে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ওই ওয়ার্ডে যারা আছে তাদের প্রধানকে যুক্ত করে, যে রিহাবের সদস্যরা আছে তাদেরকে সম্পৃক্ত করে ওই এলাকায় একটা সমন্বিত জনসম্পৃক্ত কার্যক্রম এটা নেওয়া দরকার। তৃতীয়ত যে আমাদের যে 2018 সালের রোগ নিয়ন্ত্রণ আইন আছে সেটার প্রয়োগের মাধ্যমে জরিমানা জেল ইত্যাদির মাধ্যমে একটা কঠোর অবস্থান নেয়া যাতে কোনোভাবেই আমাদের রেডিস মশার বংশ বিস্তারের জন্য যে পানি থাকা দরকার যে কন্টেনার সেগুলো যেন না থাকে। মশার কামড়ে প্রতি বছর পৃথিবীতে মারা যায় 7,25,000 মানুষ। আব্দুস সালাম, প্রথম আলো।